সরকারি কর্মচারী যারা ভোটকর্মী হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন এবং ভোট কেন্দ্রে যাবেন ভোট গ্রহণ করতে, তাদের ইডি ভোট হলো বেলডাঙ্গা এক নম্বর ব্লক অফিসে। বেলডাঙ্গা এক নম্বর ব্লকে মোট ইডি ভোটারদের সংখ্যা 930 জন, তাদের ভোট গ্রহণ হয় আজ। ইডি ভোটারদের দাবি, তাদের ভোটকর্মী হিসেবে নিরাপত্তার জন্য যথেষ্ট পরিমাণ কেন্দ্রীয় বাহিনী নেই, যার ফলে তারা আতঙ্কে রয়েছেন। তাদের আরও দাবি, তাদের ভোটগুলি প্রথমে গণনা হওয়ায় এলাকাভিত্তিক সাধারণ মানুষের কাছে চিহ্নিত হয়ে যান, ফলে স্থানীয় নেতৃত্বের কাছে কোনোরকমভাবে হেনস্থার শিকার হতে হয়। এইসব কথা মাথায় রেখে যদি নির্বাচন কমিশন ভোটগুলি বাকি ভোটারদের সঙ্গে একসঙ্গে গণনা করেন, তাহলে ইডি ভোটারদের ভোটে নিরাপত্তা থাকবে। আমরা যে ভোট দিচ্ছে এখানে অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে, এখানে যে যারা সহযোগিতা আছে তারা পূর্ণ সহযোগিতা করছেন এবং আমরা এখানে ভোট দিতে কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছি না এবং আমরা নিরাপদভাবে ভোট প্রদান করলাম। আমরা চাই আমরা ভোটকর্মী হিসাবে যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা নিশ্চিদ্র করে ভোট গ্রহণ করে যাতে বাড়ি ফিরতে পারি। রাজ্য নির্বাচন কমিশনারের কাছে অন্তত পক্ষে করজোরে আমাদের অনুরোধ যে এই ইডি ভোটটাকে কোনো মতেই যেন আলাদাভাবে কাউন্টিং করা না হয়। আলাদাভাবে কাউন্টিং হলে কী হবে, আমরা আইডেন্টিফাই হয়ে যাব আমরা কোন দলকে ভোটটা প্রদান করেছি এবং সেই রাজনৈতিক আমরা বিরোধী রাজনৈতিক দলের কাছে আমরা আক্রোশের শিকার হব। আমাদের জীবনের নিরাপত্তা আছে, আমাদের পরিবার আছে, আমাদের পরিবারের ছেলেমেয়েরা আছে, তাদের কাছে ভীষণভাবে হেনস্থা হতে হবে। তাই আপনারা রাজ্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব যে সেন্ট্রাল ফোর্স নিয়ে আপনারা যেটা করেছেন অন্তত পক্ষে ইডি ভোট কাউন্টিংয়ের ক্ষেত্রে এটা করবেন না, এটা করলে আমরা লোকালিভাবে আমরা ভীষণভাবে হারাসমেন্ট। পাশাপাশি এদিন রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকে সরকারি কর্মচারীদের ভোটদান পর্ব সম্পন্ন হলো। ভোটের ভোট হচ্ছে আজ এবং আগামীকাল সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত, যারা এই নির্বাচনের কাজে বিভিন্ন অর্ডারে যুক্ত, যারা নির্বাচনের দিন ডিউটিতে থাকবেন তাদের জন্য।